আরেকবার স্বাগতম আমাদের এই হোমপেজ খেজুরি চ্যানেলে। আজকের ভিডিও আমরা আলোচনা করব ত্রিপুরা গ্রুপ সির যে ডিটেলস বেরিয়েছে নতুন প্রসপেক্টাস বা সিলেবাস বলতে পারেন সেই ব্যাপারে, এবং সেখানে অনেকগুলি ভালো খবর আছে, তাই সেই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখবেন, কিছু সাসপেন্স জিনিস আছে বলতে পারেন, অবশ্যই সব কিছু পেয়ে যাবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে, তো স্কিপ করবেন না, না করে দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে এসেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিও প্রথমে আমরা আলোচনা করব জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে কিছুদিন আগে, 2410 জন গ্রুপ সি পোস্ট নেওয়া হচ্ছে সেই ব্যাপারে, তো সেই পরীক্ষার যে ব্যাপারে ইনফরমেশান এখানে দেওয়া আছে। পরীক্ষায় আপনারা যে যাবেন, যাওয়ার সময় আপনাকে কী নিয়ে যেতে হবে, প্রথমত একটা প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন, আপনারা সেটার পরেই যেটা নোটিফিকেশান আসবে আপনাদের অ্যাডমিট বের হবে সেটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তো সেটার সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে একটা বল পেন ব্ল্যাক, তার সঙ্গে আপনার ভোটার আই কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, এইগুলোর মধ্যে একটা আইড ফটো আইডেন্টিটি কার্ড লাগবে পরীক্ষায় যাবেন। এবং আপনাদের যে গুড নিউজ একটা বলে দিই, সেটা হচ্ছে আপনারা হয়তো পরীক্ষায় বাংলা দিতে পারবেন। তো যে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছিল মাধ্যমিক লেভেলের, 30 ওয়ার্ড টাইপিং স্পিড হতে হবে, বাট এটা 6 মাস সুযোগ দেওয়া হচ্ছে, 6 মাসের মধ্যে আপনারা দিলেই হয়ে যাবে, ক্লিয়ার করতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ, আপনাদের পাম্বলার ফিটার মেকানিক ডিজেল ইত্যাদি ইত্যাদি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অলরেডি করে ফেলেছেন। 18 থেকে 41 বছরের বয়সের মধ্যে নেওয়া হয়েছে, এবং যেটা ছিল ফিজ 200 টাকা থেকে 300 টাকা, স্টেজদের জন্য 200 টাকা। এবার আমরা চলে এলাম যে কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছিল সেই পেপার, সরি নট কোয়ালিফিকেশান, যে সিলেবাসের কথা বলা হয়েছিল সেই সিলেবাস, ইংলিশ সিলেবাস, মোট হচ্ছে 40 মার্ক। প্রথমে থাকবে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনে আপনারা পেয়ে যাবেন প্যাসেজ দিয়ে, টোটাল মোট 8-10টা শর্ট কোয়েশ্চেন থাকবে, সেগুলো আপনারা ক্লিক করবেন, খুব ইজি থাকবে, টাফ কিছু হবে না, টেনশন নেবেন না। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্মস অফ ভার্ব সিটিসি। মনে রাখবেন এই টেন্সের অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি, এবং গ্যাপ ফিলিং সম্পর্কিত আপনারা সাবজেক্ট পার এগ্রিমেন্টের একটা ভিডিও দিয়েছি টেন্স থেকে, সেটা আপনারা 8টা কোয়েশ্চেন আছে মাত্র, এই ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবেন, না হলে আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে টেন্সের একটা প্লেলিস্ট আছে, সেখানে ক্লিক করে প্রথম ভিডিওটাই পেয়ে যাবেন, সাবজেক্ট পার এগ্রিমেন্ট, সেই ভিডিওটা দেখবেন, 8টা কোয়েশ্চেন আছে, 8টা থেকে 1টা আপনারা গ্যারান্টি পরীক্ষা পাবেনই পাবেন, দেখবেন ভিডিওটা আপনাদের কাজে লাগবে, মানে ডাইরেক্ট কমন না পেলেও নিয়ম পাবেন। তো এটা হচ্ছে গ্যাপ ফিলিং, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেখানে এক্সক্লেমেটরি টু, আপনাকে সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেটা জানতে হবে, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে ভাইস ভার্সা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এসবও জানতে হবে। তারপর হচ্ছে নেরেশন, নেরেশনের জন্য আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি, দেখুন আমাদের চ্যানেলে আছে, খুব ভালো করে দিয়েছি, অনেকেই পছন্দ করেছেন, আপনারা দেখতে পারেন যদি আপনাদের কোনো কাজে লাগে, তবে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, অবশ্যই দেখবেন, বলবো আপনাদের কাজে লাগবে। এরপর হচ্ছে এডিটিং, এডিটিং নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, এডিটিংয়ের বিষয়বস্তু নিয়ে আমরা হয়তো এই মাসের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট উইকে পেয়ে যাবেন। আপনারা যারাই দেখছেন ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ভিডিওগুলি পাওয়ার জন্য, কমন থাকবে সাজেশনের মতো। তারপর হচ্ছে এরর ফাইন্ডিং, এরর ফাইন্ডিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন কী করে এরর ফাইন্ড করতে হয়, সেটার জন্য ভিডিও নিয়ে আসছি,
চিন্তা করবেন না বাট চ্যানেলের সাথে জড়িত থাকবেন ভয়েস চেঞ্জ আমরা একটা ভিডিও দিয়েছি তো ভয়েস চেঞ্জের আমরা চার তিনটা নিয়ম একসাথে নিয়ে আসছি একটা কম্বো প্যাক বলতে পারেন আর লাগবে না ভয়েস চেঞ্জের পর লাইফ টাইম আপনাদের ভয়েস চেঞ্জ কভার করে দেব আর কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভয়েস চেঞ্জ লাগবে না তো অবশ্যই জড়িত থাকবেন সিনোনিমস অ্যান্টোনিমস মুখস্থ করতে হবে তারপরও আমরা কিছু কমন দিয়ে দেবো আপনারা শিখবেন আপনারা অন্য কোথাও থেকে শিখতে পারেন কোনো অসুবিধা নেই তবে বলবো পিসি দাসের গ্রামার বুকটা থেকে আপনারা সিনোনিমস অ্যান্টোনিমস বা এইসব কিছু শিখতে পারেন রিঅ্যারেঞ্জমেন্ট তার জন্য আমরা প্রায় 100টার মতো রিঅ্যারেঞ্জমেন্ট রেডি করেছি আপনারা অবশ্যই সেটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আমরা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি এই মাসের লাস্টের মধ্যে নিয়ে আসতে তারপর হচ্ছে এটা ছিল 40 মার্কের পরীক্ষা ইংলিশ তারপর হচ্ছে জব ওরিয়েন্টেড কোয়েশ্চন ও এমআর এন্ড এমসিকিউ টাইপ অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ ফান্ডামেন্টাল নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি অ্যান্ড অফিস ওয়ার্ক সেটা বিশেষ করে বলতে পারেন অফিস ওয়ার্কের যে অ্যাপ্লিকেশন এবং টেকনোলজি ইউজ করা হয় কী কম্পিউটারের মধ্যে তো ইউজ করা আছে সেইগুলোর ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে পাঞ্চুয়ালিটি ক্লিনলেস অ্যান্ড আদার রিলেটেড অ্যাসপেক্টস পাঞ্চুয়ালিটি ছাড়া ক্লিনলেস আদার রিলেটেড অ্যাসপেক্টস থাকতে হবে 30 মার্কে মনে রাখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ সহ কম্পিউটার নলেজ আপনাদের যাওয়া জানা হচ্ছে ইনডাইরেক্টলি 30 মার্কের আছে এখানে কম্পিউটার সম্পর্কে আপনার জানতে হবে তারপর হচ্ছে জিআরবিটি পেপার টু যেটা হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেটাগুলো আপনাদের জানতে হবে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই এখানে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করছি অবশ্যই দেখবেন ভিডিওটি খুব ভালো মানে ধরুন আমরা 50 থেকে 100টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি দুটা ভিডিও পাঠ করে তো অবশ্যই শিখবেন কাজে লাগবে কমন দিয়ে দেবো তারপর হচ্ছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অলরেডি আমরা দিয়ে রেখেছি 2-3টা ভিডিও আপনারা বাকিগুলো দেখবেন অন্য ভিডিও দেখবেন জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেগুলো আমরা আসিনি আর নিয়ে আসিনি এখনও অবশ্যই তার চেষ্টা রাখছি দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এবার হচ্ছে কোয়েকশন প্যাটার্ন সম্পর্কে যেটা বলা হচ্ছে যে 70 মার্কের হবে পরীক্ষা এবং 1 মার্ক করে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না হ্যাঁ কোনো 4টার মধ্যে একটা আনসার করতে হবে এবং দেয়ার উইল নো বি নেগেটিভ মার্কিং কোনো থাকবে না কোয়েকশন পেপার উইল বি ইংলিশ এবং বেঙ্গলি ইংলিশ এবং বাংলায় থাকবে কোয়েকশন পেপার মনে রাখবেন আমরা বাংলা নিয়ে একটা অনেক কনফিউশনের ব্যাপার ছিল আমরা আজ কনফিউশনটা দূর করে দিলাম অল ও এমআর আনসার শিট ফর মেকিং আনসার্স হ্যাঁ তারপর হচ্ছে যেটা ও এমআর শিটে থাকবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনো যদি কনফিউশন থাকে প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে ইংলিশকে চূড়ান্ত বলে গণ্য করা হবে সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে বাংলায় যদি কোনো কনফিউশন পেয়ে থাকেন সেটা ইংলিশের দিকে প্রেফার করা হবে ইংলিশটা যেটা থাকবে তেমনই সেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপটা বাদ দিয়ে ইংলিশ মেন সাবজেক্টটা বাদ দিয়ে আপনারা যে জিকের প্রশ্নগুলো বাংলায় পেয়ে যাবেন এই হচ্ছে আপনাদের যে বিষয়টা তো এই যে ফলো দ্য স্টেপস আপনারা যে কী করে ফর্ম ফিল আপ করবেন এইসব ইত্যাদি ভিডিওতে বলা আছে এমন কিছু ইম্পর্টেন্ট নেই তাছাড়া তো আপনারা যে কার্ডগুলো নিয়ে যাবেন সেগুলো আমরা অবশ্যই বলে দিয়েছি আপনাদের যে অ্যাডমিশন সার্টিফিকেট আসবে সেটা আসবে 1/4/21 থেকে 15/4/2021 মধ্যে মনে রাখবেন আপনারা যে অ্যাপ্লাই করেছেন সেটা এপ্রিলের 1 থেকে 15 এপ্রিলের মধ্যে আপনারা ডাউনলোড করে সেটা নিয়ে আপনারা পরীক্ষায় যাবেন 25 তারিখে তো এই হচ্ছে নোটিফিকেশনটা আমরা এই যে ভিডিওতে আমরা আপনাদের সব কিছু কভার করে দিলাম কী করে পাবেন কী কীভাবে পরীক্ষা দেবেন তো আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন